এরপর নাজিমউদ্দিন লিখেছেন, 10 লক্ষ টাকা মহানা দাবি করায় সোশ্যাল মিডিয়ায় একজন নারীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এর প্রেক্ষিতে জানতে চাইছি যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী মহানা কেমন হওয়া উচিত। ভাই নাজিমউদ্দিন, মহানার ক্ষেত্রে ইসলাম শরিয়ার মৌলিক দৃষ্টিকোণ হলো দুটি। প্রথমত, শরিয়ত এর কোনো পরিমাণ ঠিক করে দেয়নি। উভয় পক্ষ যে পরিমাণের পরে সম্মত হবেন সেটা যদি অনেক বড় হয়, ইসলাম শরিয়া সেটাকে অ্যালাউ করে এবং অনুমোদন করে। আর দ্বিতীয় কথা হলো যে মহানার ক্ষেত্রে ইসলাম চায় যে সেটা কম হোক। এই জন্য আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে যে ইন্না আযমা নিকাহে বারাকাতান আইসার হওয়া মাউনা, অর্থাৎ বিয়ের মধ্যে ওই বিয়ে সবচেয়ে বেশি বরকতময় এবং মহান হয়, কল্যাণকর হয়, যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে কম হয়, খরচের পরিমাণ কম হয়। এই জন্য এই দুটি পয়েন্টকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা উভয় পক্ষ এই ঘটনায় বোধহয় সীমালঙ্ঘন করেছি। এক পক্ষ সেই নারীকে আঘাত করেছে যে নারী নিজের বিয়েতে 10 লক্ষ টাকা মহানা দাবি করেছেন এবং তিনি বলেছেন 5 লক্ষ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, অর্থাৎ আগেই পরিশোধ করতে হবে, আর 5 লক্ষ টাকা বাকিতে পরিশোধ করার সুযোগ তিনি দিবেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস আমরা পেশ করেছি সেই হাদিস থেকে বোঝা যায় যে বিয়েতে মহানা কম হওয়াটা কল্যাণকর। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আমাদের দেশের মধ্যবিত্ত যে সমস্ত মানুষ আছে তাদের বিয়েতে 10 লক্ষ টাকা মহানা এটা একটু বেশিই হয়ে যায়। বিধায় যদি তিনি মধ্যবিত্তের হন তাহলে তার জন্য এই ধরনের মহানা দাবি করাটা অনুত্তম কাজ হয়েছে। তিনি এটা করে কোনো গুনাহের কাজ করেছেন, পাপের কাজ করেছেন, অন্যায় করেছেন, ব্যাপারটি সেরকম নয়। ইসলাম এক্ষেত্রে যেহেতু কোনো বাইন্ডিংস নির্দিষ্ট করে দেননি এবং ইসলাম যেহেতু এক্ষেত্রে কোনো শর্ত দিয়ে দেয়নি যে এর বেশি হতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তার রাইট আছে, তিনি যে কোনো ফিগার চাইতে পারেন, দাবি করতে পারেন। ইসলাম যেটাকে নিষেধ করেনি সরাসরি সেটা নিয়ে আমরা ট্রল করার বা তাকে তাচ্ছিল্য করার, অপমান করার, আঘাত করার কোনো রাইট আমাদের নাই। এক্ষেত্রে আমরা সীমালঙ্ঘন করেছি অনেকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন মহর সম্পর্কে বলেছেন, ওয়া আতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে তাদের মহর পরিশোধ করো সন্তুষ্ট চিত্তে। বিধায় পুরুষরা মহরের ক্ষেত্রে সেই ফিগারের সাথে একমত হবেন যেই মহরটা তিনি পরিশোধ করতে পারবেন, এবং মেয়ে পক্ষ ছেলের অ্যাবিলিটি অনুযায়ী সেটি দাবি করা উচিত এবং সেটিকে মাথায় রেখে দাবি করা উচিত। তাহলে মোট কথা হলো যে এক্ষেত্রে ভারসাম্য থাকতে হবে। বিয়েতে মহরের পরিমাণ অনেক বড় হলে সেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুত্তম কাজ, কিন্তু কেউ যদি সেটা করেন কেউ নিষেধ করার ইখতিয়ার রাখেন না। আর যদি কেউ উচ্চবিত্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 10 লক্ষ 20 লক্ষ টাকা মহারণা ছেলে দেওয়ার অ্যাবিলিটি আছে, কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে এটি ধার্য করাতে কোনো অসুবিধা নেই, এটি ভ্যারি করবে ব্যক্তির অবস্থার উপরে। মনে রাখা উচিত যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কারো কারো মহর ছিল 500 দেরহাম, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহর ছিল 1টি লৌহবর্ণ। এভাবে তখন তাদের অ্যাবিলিটি অনুযায়ী যদি 500 দেরহাম দিয়ে থাকেন, আজ মানুষের যে জীবনযাত্রা সেটা অনেক উন্নত হয়েছে, এখন মানুষ অনেক খরচ করে আলহামদুলিল্লাহ। তো মহরের ক্ষেত্রে সে তার অ্যাবিলিটি অনুযায়ী যদি তিনি স্ত্রীকে দেন তাহলে সেটি কোনো নিন্দনীয় বিষয় নয়। অবশ্যই তার অবস্থা অনুপাতে, অর্থাৎ পাত্রপাত্রী উভয়ের অবস্থা অনুপাতে মহরের ফিগারটা হওয়া উচিত, সেটা তার চাইতে অনেক বেশি হওয়া উচিত নয় এবং কাম্য নয়। আর কোনো মেয়ে যদি দাবি করে যে আমার বিয়ে মহর বিয়ের আগেই মহারণা পরিশোধ করে দিতে হবে বা বিয়ের সময় দিয়ে ফেলতে হবে পুরোটা বা অর্ধেক, তো সে রাইটও তার আছে। স্বয়ং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় মহরের ব্যাপারে তিনি এসে কিন্তু দাবি করেছেন যে তার মহারণা আগে পরিশোধ করে দিতে হবে এবং সে পরিশোধ করাও হয়েছে। অতএব নারীর সে অধিকার আছে। এটা নিয়ে আমরা যারা ট্রল করছি, তাচ্ছিল্য করছি, তারা অন্যায় করছি। আর যে বোনটি দাবি করছেন, তিনি যদি মধ্যবিত্তের হয়ে থাকেন এবং তিনি যে ধরনের পাত্র এক্সপেক্ট করেন বা আশা করেন, সে ধরনের পাত্র যদি সাধারণত মধ্যবিত্তের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 10 লক্ষ টাকা একটু বেশি হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সবাইকেই যথাসম্ভব শরীয়তের সীমানার মধ্যে আসতে হবে, অর্থাৎ মহরের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না, অনেক বেশি ফিগারের মহর ধার্য করা যাবে না। আজকাল মহর তো আমাদের দেশে শুধুমাত্র সোয়াপ হয়ে গেছে, 10 লাখ 20 লাখ 50 লাখ ধার্য করতে হয়, এটাকে বিবাহের আমরা গ্যারান্টি মনে করছি, যেটি নিছকই ভুল ধারণা। বিধায় আমাদেরকে এটাকে কারেকশন করতে হবে, বিবাহকে সহজ করতে হবে। বিয়ের মহারণাকে অনেক বেশি ধরে আপনি বিয়েকে কঠিন করে ফেলবেন তাহলে জেনা সহজ হবে। মনে রাখা উচিত, একটা ছেলে মহারণা অনেক বেশি দিতে পারে না কিন্তু সে সৎ ভালো মানুষ, তাহলে সেই ছেলে একজন মেয়ের জন্য কাম্য হওয়া উচিত, প্রত্যাশিত হওয়া উচিত, অনেক বেশি মহারণা পরিশোধ করতে পারে সেই ছেলের চাইতে। মহারণার ফিগারকে অনেক বড় করে
অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে মেয়েদের অবস্থা অত্যন্ত জটিল এবং করুণ হয়েছে। সেখানে কিন্তু মেয়েদের বিয়ের হার অনেক কম, তাদের বয়স অনেক হয়ে যাচ্ছে, উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না, কারণ মহানা সেখানে অনেক বেশি, 40,000-50,000 রিয়াল পর্যন্ত দাবি করা হয়। এবং কোনো কোনো দেশে, আরবের কোনো কোনো দেশে, এত বেশি স্বর্ণ দিতে হয় যেগুলো বেশিরভাগ যুবকদের দেওয়ার সাধ্যের বাইরে, যার কারণে সেখানে বিয়ে নিয়ে সংকট তৈরি হয়ে যায় এবং মেয়েদের বিয়ে হচ্ছে না। তো আমাদের অভিভাবকদের এবং মেয়েদের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত। শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, বিয়ের ক্ষেত্রে মহানা কম করার চেষ্টা করে, এটা করতে হবে। কিন্তু কম করা মানে এই নয় যে 1400 বছর আগে যেটি ধার্য হয়েছে সেটি এখন হুবহু করতে হবে, এটা অ্যাবিলিটির উপর নির্ভর করবে এবং ব্যক্তির আর্থিক যে অবস্থা তার উপর নির্ভর করবে।